বর্ষা তো পড়েনি গো, বৃষ্টি নেমে গেছে, বর্ষা তো পড়েনি। কি দাম রাখছেন এবার, কেমন চলছে দাম? সাড়ে সাতশো পিস। এবার দামও তো অনেক হয়েছে তাহলে তো। সাড়ে সাতশো টাকা পিস। আপনারগুলো কত গো? কটা নেবেন জোগা নেবেন না? একটা কত? একটা তো দাম সাড়ে চারশো টাকা। সাড়ে চারশো টাকা পিস আপনার কাছে, তাই তো? ওখানে তো কম, অনেক বেশি দাম বলছে গো, আপনি তো অনেক কম বলছেন। জোড়া কত দিচ্ছেন? জোড়া জোড়া নশো টাকা। নশো টাকা জোড়া। কোথায় বাড়ি আপনাদের? বাড়ি লালগোলা। এই ব্যবসায় নাকি সারা বছর চলে? এখন সারা বছর চলে না, এই সময়টাতে চলে, এই সময়টা বর্ষার সিজনটা চলে। এখন তো বর্ষা সিজন আসছে, এবার আসছে সামনে, ওই জন্য আগাম মানে নিচ্ছে, মাছটা নিচ্ছে হয়তো মাছ এখন। আর এখন সেরকম তো আগের মতো আর জল নেই না? না। কটা কটা কদিন লাগে একটা তৈরি করতে আপনাদের? দুদিন লাগবে একটা তৈরি করতে। কোনো মাছ ঢুকে কোন দিকে গো? দুটোই হাই দিন কৃষক হাই দিন ওই পাশে আছে, ওই পাশ দিয়ে। কদিন টিকবে এগুলো বছর নাকি? হ্যাঁ এক সিজন, এক সিজন চলবে। মাছ ধরা ব্যবসা যাদের আছে তাদের ঠিক আছে, এখন নর্মাল মানুষ আর নিয়ে গিয়ে কী করবে? আগে যেমন মাঠে ঘাটে যেখানে সেখানে জল যেত মাছ পেয়ে যেত, এখন আরও দুটো হয় না। দাম জিজ্ঞাসা করছি, এটা মোটা মোটা গো কত করে দাম বলছে? চারশো। চারশো টাকা, চারশো টাকা পিস। দুটোতে কত বলছে? আটশো টাকা। বৃষ্টি বৃষ্টির দিন আসছে নাকি? হ্যাঁ বৃষ্টির দিন আসছে, তো আগাম আগাম একটু দামটা কম হবে, এখন পরে তো আরও দাম বেড়ে যাবে। ছোট এক কেজি মাছই তো সাড়ে তিনশো টাকা, তাই না? এক কেজি মাছ ছোট, চিংড়ি মাছের দাম এখন ছশো টাকা। ছশো টাকা চিংড়ি মাছ। হ্যাঁ আমাদের রাজমুন্দ্র বাজারে আমরা আড়াইশো টাকা বিক্রি। আড়াইশো টাকা বেচছে? আড়াইশো টাকা কেজি নেবেন চিংড়ি মাছ? আড়াইশো টাকা দাদা, মাটি মাটি তো দাঁড়িয়ে গেছে। আড়াইশো টাকা চিংড়ি আছে গো? নাহলে আমাদের রাজমুন্দ্র বাজারে নিয়ে যাবেন। পাইকারি পাইকারি একশো গ্রাম ডাল মাছ আমরা আশি টাকাতে কিনে খাই, আর পাইকারি ছশো টাকা কেজি বিক্রি হয়। আট টাকা।